আমি স্কুল পড়ব একজন ছাত্র আমাদের বিদ্যালয়ে এমনও শিক্ষক রয়েছেন যারা ক্লাসে এসে অহেতুক কথাবার্তা সমনষ্ট করেন তখন আমি যদি এই সব বিষয় প্রধান শিক্ষকের কাছে গিয়ে তুলে ধরি তাহলে কি এটা অন্যের বিরুদ্ধে গীবত হিসেবে গণ্য হবে না এটা নিষিদ্ধ গীবত হিসেবে গণ্য হবে না আপনি ক্লাসের টিচার সমনষ্ট করেন আপনি প্রধান শিক্ষকের কাছে নালিশ করেছেন যাতে করে অন্যান্য শিক্ষার্থীদের অধিকার আদায় হয় এই গীবত নিষিদ্ধ নয় কারণ ক্ষতি থেকে বাঁচার জন্য তার পেছনে সমালোচনা করা জায়েজ আছে অহেতুক সমালোচনা যেটাতে আসলে এই ধরনের কোনো লাভের কিছু নেই জাস্ট একটা লোকের দোষ নিয়ে চর্চা করা এখানে আমার লাভ লসের কিছু নেই বিনা প্রয়োজনে সেটা হলো নিষিদ্ধ একজনকে সতর্ক করার জন্য ধরেন আপনার পেছনে আপনি একজনের পেছনে তার একটা দোষ বলতে হচ্ছে কেন কারণ তার কাছ থেকে হয়তো কেউ তাকে কেউ টাকা ধার দিবে আপনি জানতে পেরেছেন যে এই লোককে ধার দিতে যাচ্ছে একজন মানুষ তখন তাকে বললেন ভাই ধার দিও না কারণ তার লেনদেন ভালো না আমি জানি যদি আপনার জানা থাকে তাহলে ওই লোককে আপনি সতর্ক করে দেন এই যে তার পিছনে সমালোচনা করে এটা জায়েজ আছে আর ক্ষতি থেকে বাঁচার জন্য গিবত ওয়াজিব একজনের বোমা নিয়ে আসছে এখানে আপনি জানেন এখন আপনি যদি মনে করেন যে বেচারা বোমা নিয়ে আসছে এটা তো অন্যায় কাজ করছে খারাপ কাজ করছে এখন আমি যদি সবাই বলে দিই ভাই আপনারা যে এখানে বসে বাস শুনতেছেন এখানে কিন্তু বোমা আছে একজনের কাছে একটু করে ফুটবে এটা বলে দিলে তো ওই বেচারার সমালোচনা হয়ে গেল এখন একজন মুসলমান ভাইয়ের পিছনে সমালোচনা করলে তো গীবত হয়ে যাবে এই জন্য আপনি গীবতের গুনাহ থেকে বাঁচার জন্য আজ থেকে উঠে বাইরে হয়ে গেলেন বোমা ফুটে মানুষগুলো মরে গেল তাহলে এই গীবত না করার কারণে আপনার গুনাহ হবে বুঝতে পেরেছেন কথা তাহলে গীবত সাধারণত হারাম কিন্তু কখনো কখনো গীবত জায়েজ আবার কখনো কখনো গীবত ওয়াজিব কারোর দ্বারা ক্ষতি হচ্ছে আপনি জানেন তখন তার ক্ষতি সম্পর্কে অন্যকে সাবধান করাটা আপনার জন্য কখনো কখনো কি ওয়াজিব হয় একটা ছেলে উল্টোপাল্টা করে তার বাপের কাছ থেকে কানে কানে বলে দিলেন আঙ্কেল আপনার পোলা কিন্তু আজকে বিড়ি হাতে নিয়েছে আমি দেখছি এটা জায়েজ এটা তার সংশোধনের জন্য বলছেন বুঝতে পারছেন কথা আর অহেতুক একজনে বলছেন যে দেখছো আমাদের এলাকাতে অমুকে ধরা পড়ছে এটাতে যার কাছে বলছেন তার কি লাভ আপনারই বা কি লাভ এটা হলো হারাম তাহলে সাধারণত কারোর পেছনে তার দোষের কথা বলাটা হারাম কিন্তু বিশেষ প্রয়োজনে ধরেন কোনো ব্যক্তিকে সতর্ক করার জন্য সাবধান করার জন্য সংশোধন করার জন্য তার সমালোচনা তার পেছনে করছেন এটা জায়েজ আছে আর কারোর দ্বারা ক্ষতি হবে অনেকেরই আশঙ্কা আছে বা ক্ষতি হচ্ছে তখন তার নাম ধরে গীবত করা জায়েজ আছে যদি সেটা সেই পরিমাণ হয় শুধু জায়েজ নয় বরং এটা কখনো কখনো ওয়াজিব হয়ে যায় তার দোষ বলাটা আপনি যদি বলেন যে না আমি আরেকজনের গীবত করবো তার চাইতে থাক বুম ফোটক আমি গুনাহ করতে রাজি না তাহলে কিন্তু আপনার গুনাহ হবে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।